साथियों प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना सरकार के हिसाब से इस दिसंबर में पूरी हो रही है लेकिन आपका ये बेटा जो गरीबी जी करके आया है गरीबों के बीच से निकल करके आया है ये आपका बेटा आपके भाई उसने एक और नि, निश्चय कर लिया है मेरे गरीब भाइयों बहनों मैं देश के गरीब भाइयों बहनों को आज दूर की धरती से बताना चाहता हूं मैंने निश्चय कर लिया है देश के 80 करोड़ गरीबों को मुफ्त राशन देने वाली योजना को भाजपा सरकार अब अगले पांच साल के लिए और बढ़ाए নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি খুবই বড়ো ঘোষণা করলেন আমাদের দেশে শ্রদ্ধেয় এবং মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আপনারা এই ভিডিওতে পরিষ্কার শুনতে পাচ্ছেন তিনি যে ঘোষণাটি করলেন সেটা হলো গরিব কল্যাণ যোজনা যেটা করোনা মহামারী কাল থেকে শুরু হয়েছিল অর্থাৎ গরিবদের চাল ডাল ছোলা এই সমস্ত জিনিস যেগুলো প্রাথমিক চাহিদা গরিব মানুষদের খাবার অন্য এই চাহিদা এই যে প্ল্যান শুরু হয়েছিল করোনা মহামারীর সময় থেকে সেই গরিব কল্যাণ যোজনা কিন্তু এই ডিসেম্বরেই শেষ হয়ে যাচ্ছিল তো এই ডিসেম্বরে গরিব কল্যাণ যোজনার এই স্কিম যেই ফ্যাসিলিটিটা গরিব মানুষ সাধারণ মানুষ পাচ্ছিল সেটা কিন্তু ফুরিয়ে যাচ্ছিল এমন অবস্থাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আরও বড় ঘোষণা করে দিল গরিবদের জন্য আগামী পাঁচ বছর এই স্কিম এই গরিব কল্যাণ যোজনা চালু থাকবে সত্যিকারে খুবই আনন্দ লাগছে সত্যিকারে খুবই আনন্দ লাগছে কারণ গরিবদের জন্য এই যোজনা সত্যিকারের খুবই আনন্দদায়ক খুবই কল্যাণকারী কারণ করোনা মহামারীর সময় আমরা গরিবির ব্যাপারটা বুঝেছিলাম যখন আমাদের কাজ কম সব আমরা হারিয়েছি তখন আমরা বুঝতে পেরেছিলাম খাদ্যের অভাব কাকে বলে করোনা মহামারী কিন্তু আমাদের অনেক শিক্ষা দিয়ে গেছে অনেক জ্ঞান দিয়ে গেছে যেমন শিক্ষা দিয়ে গেছে অল্প অভাবের সময় অভাবের সময় অল্প টাকাতে কিভাবে বেঁচে থাকতে হয় মানুষকে শিখিয়ে দিয়ে গেছে কিভাবে গরিবী অবস্থায় টাকাকে সেভিংস করা যায় করতে হয় সেটা কিন্তু আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছে তো যাই হোক গরিব কল্যাণ যোজনা স্কিম মেয়াদ যেটা ডিসেম্বরে শেষ হচ্ছিলো দর্শক বন্ধুরা সেটা কিন্তু গরিবদের উদ্দেশ্যে নরেন্দ্র মোদী সরকার অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজি আরও পাঁচ বছরের জন্য কিন্তু চালু করে দিল অর্থাৎ গরিবদের কল্যাণে এই স্কিম চালু আগামী পাঁচ বছর ধরে চালু থাকবে তবে এই উদ্দেশ্যে আপনাদেরকে সকলকে বলে দিই কত কেজি চাল কত কেজি গম যেহেতু এই স্কিম চালু হবে সরকারি তরফ থেকে জানিয়ে দেওয়া হলো চালু থাকবে সরি চালু থাকবে জানিয়ে দেওয়া হলো সেক্ষেত্রে আপনারা আপনাদের প্রাপ্য অর্থাৎ কোন কার্ডে কত কেজি চাল কত কেজি ডাল কত কেজি গম পাওয়া যাবে সেটা আপনারা কিন্তু জেনে নিন যেভাবে যেভাবে আমাদের রাজ্যে গরিবের অন্যকে নিয়ে গরিবের পাওনাকে নিয়ে কিছু সুবিধাবাদী মানুষ তাদের সম্পদ বাড়িয়ে তুলছে অনৈতিক উপায় সেটা যাতে এবার থেকে না হয় অর্থাৎ আপনারা আপনাদের পাওনাটা কিন্তু রেশন ডিলার এবং ডিস্ট্রিবিউটারদের থেকে বুঝে নিন আপনারা একজোট হন একে অপরে হাত ধরুন এবং আপনাদের প্রাপ্য রেশন যেটা পেতে চলেছেন সেটা কিন্তু আপনারা বুঝে নিন এর জন্য কাঠ প্রতি কত কেজি চাল কোন কাঠে কত কেজি চাল কত কেজি গম কত কেজি আটা কি পাবেন তার একটা ভিডিও আমরা কিন্তু এই ভিডিও ডিসক্রিপশানে প্রোভাইড করে দেবো ভিডিও লিঙ্কটা আপনারা পারলে ওই ভিডিওটা দেখে নেবেন তাতে আপনাদেরই সুবিধা হয়ে যাবে আমরা অনেকেই জানি না আর আমাদের এই অজানার অজানার অ্যাডভান্টেজ সুবিধাটা আমরা যে জানি না তার সুবিধাটা তুলে নিচ্ছে কিন্তু সমাজে কিছু মুষ্টিমেয় মানুষ কিছু স্বার্থান্বেষী মানুষ তো প্লিজ দর্শক বন্ধুরা খুবই ভালো একটি গুড নিউজ আমরা পেলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম আপনারা কি চিন্তা করছেন আপনাদের মতামত অবশ্যই কিন্তু আমাদের ভিডিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না জানাতে পারেন আপনারা আর এরকমই আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের পাশে থাকুন নমস্কার